সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির কর্মসূচির মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়েন বিরোধী দলনেতা মানিক সরকার। এই ইস্যুতে বিরোধী দলনেতা মানিক সরকারকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি কটাক্ষের সুরে বলেন, মানিক বাবুরা জানেন ওনারা ক্ষমতায় আসবেন না, তাই আগে থেকে উনি গানটা গিয়ে রাখলেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন আশা প্রকাশ করেন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর যে একটা টেন্ডেন্সি, এটা মানিক সরকারের নয়, এটা তাদের দলের বা আজকে বিরোধী দলের অন্যান্য বন্ধুদেরকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, একটা উদাহরণ দিতে পারবেন যে ভারতবর্ষে ইলেকশন কমিশনের আন্ডারে কোনোদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি? এনিওয়ান, আমি চ্যালেঞ্জ করে বলছি ওনাকে, যদি এটাই হয়, উনি যদি অ্যাপ্রিহেনশন থাকে যে ইলেকশন কমিশনের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না বা ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে না, তবে 25 বছর ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেননি, 25 বছর ওনাদের ইলেকশন কমিশনের আন্ডারই নির্বাচন করতে হয়েছে, তবে 25 বছর ইলেকশনের নামে ফার্স করেছেন এবং ইলেকশনের নামে মকারি করে ফার্স ইলেকশন করিয়ে ওনারা 25 বছর ক্ষমতায় রয়েছেন, তো এটা বলতে হয় বলেন? ওনারা জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, ওনারা ভালো করে জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, তাই বলেন যদি ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করান। এবং যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আবার যখন সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের সরকার, তখন উনি বলবেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করাননি, তাই আমরা আসতে পারিনি। তো আগে থেকেই উনি গানটা মানে গেয়ে রাখলেন,